তোর বউ কই রে? কি বললেন? না কইতাছি তোর বউ কই, ব্যাপারটা তো আমার ভাল লাগছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এই করোনার পরিস্থিতি। তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমরা দেখছো ডিসেন্ট রোস্টার। গাইজ, আজকে একটা নতুন ভিডিও রোস্ট নিয়ে চলে এসেছি। হ্যাঁ গাইজ, একটা নতুন ভিডিও রোস্ট। গাইজ, রোস্টটি হচ্ছে একটি মুভিস কিনি, বাংলা একটা মুভিস কিনি, সেই মুভিসটার নাম হচ্ছে বেয়াদব। ইয়েস গাইজ, বেয়াদব মুভিস। এই মুভিসের মুভিসটিকে রোস্ট নিয়ে চলে এসেছি। সো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই টিপুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। চন্দন বলছিল, চন্দন বলছিল আমার নাকি ব্রাইট ফিউচার। ও তাই নাকি মাসিমা? তো এখন কি করবেন? বিয়ে হয়েছে মাত্র 4 বছর, আর এর মধ্যে যদি আমাকে মা হতে হয়? নিজেকে তো কন্ট্রোল করতে পারছেন না। না নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, মা তো হয়ে যাবেনি। আরে কেনা কে চাতে হো? না মাসিমা, মা তো হয়ে গেছেনি, এবার আর কি করুন, বসে বসে কাঁদুন। যে অল্প বয়সে মা হয়ে আমাকে সবকিছু বিসর্জন দিতে হবে। ও মাই গড, তাতে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। কি বলছো তুমি বৌমা, তাকে দুধ দিলে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে? ও মাসিমা, আরে কি বলছেন কি, আপনার ফিগার মানে আমি ঠিক ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তো কি লুকিয়ে লুকিয়ে ফিগার বানাচ্ছেন? ভালো ভালো ভালো, এই সবাই হাতের তালি দাও, সবাই হাতের তালি দাও। মাসিমা, আই মিন হ্যাঁ ইয়েস, মাসিমা তো মা হয়ে গেছে, তো ফিগারটা ফিরে পাওয়ার জন্য মাসিমা এক্সারসাইজ করে। ও বাড়া, আবার মাসিমা আবার মডেলিং করছে, ঠিক আছে, আবার মডেলিং এর হাতে আবার সেই আপেল, সেই আপেল গাইস, এই জন্য বাড়া আপেলের এত দাম। সমুদ্র না এই ছবিটা কার? এটা আমার সে লাউ বৌদিটা না? সো গাইস ক্যারি অন। এক সন্তানের মা হয়েও এখনো ফিগারটা কিরকম ধরে রেখেছি বলো? ছি ছি চলে, এইভাবে মডেলিং করছে না? আর আমি বাড়া যেখানে যাই সেখানেই বাড়া, ওই সব বাড়া ওই সবই দেখতে হয় না। আচ্ছা ওই যে সামনে দুটো, ওই দুটোকে না দেখালে বাড়া মডেলিং হয় না? হ্যাঁ কি বাড়া এইসব? হ্যাঁ বাল বাল চল, হ্যাঁ बवासीर एक आम समस्या है, इसके लिए वैद्य ऋषि का अर्शकल्प एक सेफ और क्लिनिकली टेस्टेड आयुर्वेदिक फॉर्मूला है। की चाप भाई, पाले यही भावे अमर मान सम्मान बाजारे बिके दीते, इते मान सम्मान बिके दे बार क्यों? सो गाइस, जेहेतु मेसो जानते पे गेछे मासिमा एको उचु करे एई सब देखिए मॉडलिंग करछे, सो गाइस डिसेंट रोस्टर एर तरफ थेके এর জন্য ডিভোর্সের আয়োজন করা হয়েছে। হিন্দু ম্যারেজ অ্যাক্টে 13B ধারা অনুযায়ী নন্দু রায় ও জলি রায় বিবাহ বিচ্ছেদ অনুমোদন করিলাম। ঠিক আছে, সো গাইস ক্যারি অন। ওরা ওরা কেউ আমাকে ভালোবাসে না জজ সাহেব, আমি ওদের কাছে থাকবো না জজ সাহেব, আমি ওদের কাছে থাকবো না, আমি ওদের কাছে। বাবা এবং মা ছেলের কেউ দায়িত্ব নিতে চায় না? বাহ, একটা ক্লাব দিন সবাই মিলে, ঠিক আছে, এটার জন্য একটা তালি হওয়ার দরকার না? এইরকমই অবস্থা হচ্ছে আমাদের দেশে, ছেলে মেয়েকে ছেলেকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো কবে শুধরাবে? আরে ভাই এখন 5G চলছে, একটু তো আপডেট হন আপনারা। আর এদিকে আমার রস শুকিয়ে যাইতাছে। আর রস শুকিয়ে গেছে নাকি? হ্যাঁ ডিপার্টমেন্ট কি করছে স্যার? দিনের পর দিন আপনার ডিস্ট্রিক্টে ডাকাতি খুন রাজারি বেড়েই চলেছে স্যার। ডিপার্টমেন্ট তো কলা সমস্যায় পড়েছে। কে বলতো নি? হ্যাঁ স্যার। একটা কলা কই? এই তো কি হচ্ছে কি মেজ বাবু, তখন থেকে কি কলা কলা করছে? সিরিয়াসলি হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং?
একটা কলা কই এই যে স্যার আর একটা কলা আপনার প্যান্টে প্যান্টের তলায় রয়েছে ঠিক আছে ছাড়ো বাবু এ নাও বনভিটা খাও আর স্কুলে যাও সো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও আমাকে এন্ড সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও ভাই আজকের মতো বিদায় জয় হিন্দ সবাই ভালো থাকবেন